أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ঐরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছে আগে আমি একটা আপনাদের লিখিত প্রশ্নের উত্তর দেব তারপরে ইনশাআল্লাহ অডিও রেকর্ডিং প্লে করে আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন দেখি কোথা থেকে কে লিখছেন সালামুন আলাইকুম মাওলানা সাহেব আমি বীরভূম থেকে ওলিউল্লাহ সিদ্দিকি লিখছি আপনি গত বছর বলেছিলেন যাদের হজ করতে যাওয়ার ক্ষমতা নেই তাদের জন্যে জিলহজ মাসের প্রথম দশ দিনে একটি নামাজ আছে যেটা পড়লে হজের সওয়াব পাওয়া যাবে দয়া করে ওই নামাজের বিষয়ে বিস্তারিতভাবে বলবেন নামাজটি কিভাবে পড়তে হবে কখন পড়তে হবে নিয়াত কি হবে কোন কোন সূরা পড়তে হবে পুরো নিয়মটা বুঝিয়ে বলবেন প্লিজ আপনাকে এই সমস্ত সুন্দর শিক্ষা দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দীর্ঘজীবী করুক আপনি এইভাবে আমাদেরকে সঠিক শিক্ষা দিতে থাকেন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমার প্রিয় ভাই অলিউল্লাহ সাহেব আপনার সুন্দর চিঠি লেখার জন্যে এবং জিলহিজ মাস আসার আগে একটি সুন্দর আমাল বা নামাজের বিষয়ে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই মনে রাখবেন আপনি যে এই স্মরণ করিয়ে দিলেন এবারে যত লোক ওই নামাজ পড়বে তারা তো হজের সওয়াব পাবে তার সঙ্গে সঙ্গে আপনিও তাদের সওয়াবে অংশ পাবেন আমার প্রিয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপনার এই সুন্দর প্রশ্ন রাখার জন্যে আপনি জানতে চেয়েছেন যে জিলহজ মাসের প্রথম সপ্তাহে মানে প্রথম দশ দিন একটি নামাজ পড়তে বলা হয়েছে আমি গত বছর বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এবছরে যখন আপনি স্মরণ করিয়ে দিলেন
তো সংক্ষিপ্তে এই নামাজের হিস্ট্রি, কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতকে এই নামাজের শিক্ষা দিয়েছিলেন, বা আহলে বায়ত কেন এই নামাজ পড়তে বলেছেন, বিশেষ করে তাদের জন্যে যারা হজে যাওয়ার ক্ষমতা রাখে না, হজে যাওয়ার জন্য সক্ষম নয়, তারা যাহাতে ওই সওয়াব থেকে, হজের সওয়াব থেকে বঞ্চিত না রয়ে যায়, বঞ্চিত না থেকে যায়, তাই তাদের জন্য এই সুন্দর নামাজের শিক্ষা দিয়েছেন। তবে এই নামাজের পিছনে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে, সেটা জানতে হবে। তবে এই নামাজের ব্যাকগ্রাউন্ড বা এই নামাজ কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবিদেরকে পড়তে বলেছিলেন, বিশেষ করে যারা ওনার সঙ্গে হজে যেতে সক্ষম হননি, যারা মদিনায় ছিলেন তাদেরকে বিশেষ করে বলে গিয়েছিলেন হজে যাওয়ার আগে, যে তোমরা যদি হজে যেতে সক্ষম না হও তো হাজিদের সওয়াবে শরীক হওয়ার জন্যে এই নামাজটা প্রতি রাত্রে পড়তে থেকো। আপনারা মুফাতিউল জানান, শিয়া টুল কিট, ডিভাইন পার্লস, রাজনিয়াজ, বাংলা দোয়া অ্যাপ, এই সমস্ত অ্যাপের মধ্যে এই নামাজ পাবেন, নইলে ইন্টারনেটেও যদি আপনারা ডাইরেক্ট লেখেন মাহে জিলহিজ্জের, মানে জিলহজ মাসের আশারায় উলার নামাজ, মানে প্রথম 10 রাতের নামাজ লিখুন, ওখানে বিস্তারিতভাবে এই নামাজ উল্লেখ হয়েছে বা দেওয়া আছে। আমি সংক্ষিপ্তে আমার ভাইকে, যিনি প্রশ্ন করেছেন, অলিউল্লাহ সাহেব, এই নামাজটি জিলহজ মাসের প্রথম 10 তারিখের রাত্রে, মানে সবে আউ্বালে জিলহজ, মানে চাঁদ রাত থেকে শুরু করতে হবে আর সবে ঈদ পর্যন্ত, 10 তারিখে ঈদ হয়, জিলহজ মাসের 10 তারিখে বকরা ঈদ, ঈদুজ্জোহা বা ঈদুল কোরবান বলা হয়, তো সবে ঈদ পর্যন্ত পড়তে হবে, চাঁদ রাত থেকে নিয়ে প্রথম তারিখের রাত্রে, দ্বিতীয় তারিখের রাত্রে, তৃতীয় তারিখের রাত্রে, চতুর্থ তারিখের রাত্রে, পঞ্চম তারিখের রাত্রে, ষষ্ঠম তারিখের রাত্রে, সপ্তম তারিখের রাত্রে, অষ্টম তারিখের রাত্রে, নবম তারিখের রাত্রে এবং দশম তারিখের রাত্রে, নয়ের দিনগত রাত, নয়ের নয় জিলহিজ্জা আরাফার দিন, ওই দিন দিনগত রাতের শেষ দুরেকাত নামাজ পড়তে হবে, আর এই নামাজ পড়তে হবে মগরব এবং এশা নামাজের মাঝখানে। মনে রাখবেন, মগরবের নামাজ পড়ার পরে, মগরবের নফল নামাজ পড়লেন বা তাকিবাত দুয়া মুনাজাত শেষ করার পরে এশা নামাজ শুরু করার আগে এই নামাজটা পড়তে হবে, মগরব এবং এশার মাঝখানে দুরেকাত নামাজ পড়তে হবে। নিয়ত হবে, মনে করুন চাঁদ রাত্রে বা জিলহিজ মাসের প্রথম তারিখের রাত্রে নামাজ পড়ছেন, কালকে প্রথম তারিখ, আজ রাত্রে যদি নামাজ পড়েন তো এইভাবে নিয়াত করবেন, আমি জিলহিজ মাসের প্রথম রাতের দুরেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, মে শবে আউয়ালে মাহে জিলহিজ কি দুরেকাত নামাজ পড়তাম কুরবাতান ইলাল্লাহ, এইভাবে উর্দুতে বা হিন্দিতে নিয়াত দেওয়া আছে, তার বাংলায় অনুবাদ বলছি, আমি জিলহজ মাসের প্রথম রাতের দুরেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আমি জিলহজ মাসের দ্বিতীয় রাতের দুরেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আমি জিলহজ মাসের তৃতীয় রাতের দুরেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবর বলে নামাজ শুরু করবেন, এইভাবে নিয়ত হবে। আশা রাখি বুঝতে পেরেছেন, দুরেকাত নামাজ যেভাবে নিয়ত করতে হবে বললাম, এবারে নিয়াতের পরে আল্লাহু আকবর বলে, তাকবীরাতুল ইহরাম বলে প্রথম সুরায় আলহাম পড়তে হবে, তারপরে একবার সুরায় কুল আল্লাহ আহাদ, সেম প্রতি রেখাতে, মনে রাখবেন প্রথম রেখাতে এবং দ্বিতীয় রেখাতে সেম একই জিনিস পড়তে হবে, প্রথম নিয়াত করার পরে আল্লাহু আকবর বলে সুরায় আলহাম পড়তে হবে, সুরায় আলহাম পড়ার পরে একবার সুরায় তৌহিদ, মানে সুরায় কুল আল্লাহ আহাদ পড়তে হবে, সুরায় কুল আল্লাহ আহাদ পড়ার পরে এবারে সুরায় আরাফের আয়াত নম্বর 142 মনে থাকবে, সুরায় আরাফ কোরআনের সুরা, সুরায় আরাফ নবম পারায় সুরায় আরাফের আয়াত নম্বর
142, বিসমিল্লাহ রহমান রহিম, ওয়াদনা মূসা সালাসিনা লাইলাতান ওয়াতমামনাহা বিআশরিম ফাতাম্মা মিকাতু রাব্বিহি আরবাঈনা লাইলা ওয়াকালা মূসা লিআখিহি হারুনা উখলফনি ফি কওমি ওয়াসলিহ ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন। আল্লাহু আকবার বলে রুকুতে যান, রুকুর জিকির করে উঠে দাঁড়িয়ে সেজদায় যান, দুই সেজদার পরে উঠে দ্বিতীয় রেখাতের জন্যে দাঁড়ান, দাঁড়িয়ে প্রথম সুরায় আলহাম পড়বেন, তারপরে সুরায় কুল আল্লাহ আহাদ পড়বেন, তারপরে আবার সুরায় আরাফের এই আয়াত পড়বেন, সুরায় আরাফ আয়াত নম্বর 142, বিসমিল্লাহ রহমান রহিম, ওয়াদনা মূসা সালাসিনা লাইলাতান ওয়াতমামনাহা বিআশরিম ফাতাম্মা মিকাতু রাব্বিহি আরবাঈনা লাইলা ওয়াকালা মূসা লিআখিহি হারুনা উখলফনি ফি কওমি ওয়াসলিহ ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন। আল্লাহু আকবার। এবারে দ্বিতীয় রেখাতে রুকুতে যাওয়ার আগে কুনুত পড়া মুস্তাহাব, সুন্নত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রযুকনা হাজ্জা বাইতিকাল হারাম ফি আমি হাযা ওয়া ফি কুল্লি আম। আল্লাহুম্মা রযুকনা হাজ্জা বাইতিকাল হারাম ফি হাযাল আম ওয়া ফি কুল্লি আম। আল্লাহ আমাকে তোমার ঘরের দর্শন নসিব করো, হজ করার তৌফিক দান করো এ বছর এবং আগামী বছর। আশা রাখি যদি দোয়া কবুল হয়ে যায়, নসিব খুলে যাবে, আমরাও আল্লাহর ঘরের দর্শন পাব, হজ করতে পারব। তো দ্বিতীয় রেখাতে রুকুতে যাওয়ার আগে কুনুত পড়বেন, কুনুত পড়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহু আকবর বলে রুকুতে যাচ্ছেন, রুকুর জিকির করে এবারে সিধে দাঁড়িয়ে সামি আল্লাহ লিমান হামিদা বলে আল্লাহু আকবর বলে সেজদায় যাচ্ছেন, দুই সেজদার পরে বসে তাশাহুদ সালাম পড়ে নামাজকে শেষ করছেন, তারপরে তাসবিহে জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন, এবং বিশেষ দরুদ সালাম যদি পড়তে চান, দোয়ার বইতে দোয়া আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দোয়া করুন, দরুদ পড়ুন, তারপরে নিজের মনোকামনা আশা আল্লাহর নিকটে বর্ণনা করুন, বিশেষ করে আগামী বছর হজে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। যদি দোয়া কবুল হয়ে যায়, আপনি বিশ্বাস রাখুন আমি আরাফার দিনে, তার আগের দিন, মানে যদি একদিন লেট হয়ে যেতাম আমি হয়তো হজে পৌঁছাতে পারতাম না, কিন্তু আল্লাহ কখন কার দোয়া কবুল করে নেবে আমরা জানি না। 7 জিলহিজ আমি তখন দামেস্কে থাকতাম, 7 জিলহিজ ওখান থেকে রওনা হয়েছি, 8 জিলহিজ পৌঁছে গেছি। আপনারা জানেন 8 জিলহিজ থেকেই হজের আমাল শুরু হয়ে যায়। আমি যেই আগে উমরায় তামাত্তু করেছি, সঙ্গে সঙ্গে এহরাম বেঁধে মিনার ময়দানের দিকে যেতে হয়, 9 তারিখের রাত্রে মিনার ময়দান হয়ে আরাফাতের ময়দানে যায়, বা অনেকেই ডাইরেক্ট আরাফাতের ময়দানে যান, কেননা আসল আমাল ওখান থেকেই শুরু হয়, যেটা হাদিসে উল্লেখ হয়েছে আল হজ্জ আরাফা। হজ মানে কি? রোজে আরাফা থেকে আমাল শুরু হয়, তো জওয়ালের আগে আরাফাতের ময়দানে পৌঁছে যেতে হবে, সুতরাং আমাল শুরু হয়ে যায়। তো হয়তো এই নামাজ পড়তে পড়তে নসিব কখন খুলে যাবে আমরা জানি না। আপনি প্রথম জিলহিজ্জায় নামাজ শুরু করেছেন, হয়তো আল্লাহ এমন উপায় করে দেবে 6-7 জিলহিজ্জার মধ্যে আপনি হয়তো মক্কায় পৌঁছে যাবেন, আল্লাহ যদি চাইতে। সম্ভব, কিছু অসম্ভব নয়, কত মুমিনরা এভাবে হজে পৌঁছে যান। তো অন্তর থেকে এই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমিও যেন ওই পবিত্র কাবা ঘরের দর্শন করতে পারি, যে কাবার দিকে ফিরে নামাজ পড়ছি, যে কেবলাকে কেবলা মেনে নামাজ পড়ছি, আল্লাহ মরার আগে একবার আমাকে সেই কেবলা, সেই কাবার দর্শন নসিব করো, আমি যেন দর্শন করতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ যদি দোয়া কবুল করে তো অবশ্যই হজ নসিব হবে, এ বছর না হলেও আগামী বছর, আগামী বছর না হলেও তার পরে ইনশাআল্লাহ। তো আশা রেখে এই নামাজটা কোনো মমিন, আল্লাহ নেক বান্দা যে হজে যাওয়ার ইচ্ছা রাখে বা হজের সওয়াব পাওয়ার ইচ্ছা রাখে, হয়তো শারীরিক হিসেবে কি আর্থিক হিসেবে সক্ষম নয় হজে যাওয়ার জন্যে, হজের সওয়াব বাড়ি বসে যদি কেউ সঞ্চয় করতে চায়, বাড়ি বসে যদি কেউ হজের সওয়াব পেতে চায়, তো আশা রাখি
এই নামাজ একদিনও মিস করবেন না। জিলহিজ মাসের প্রথম 10 দিন 1 তারিখের রাত থেকে 10 তারিখের রাত পর্যন্ত প্রতি রাত্রে মগরেব এশার মাঝখানে এই 2 রেকাত নামাজ পড়তে হবে। এবারে প্রশ্ন হচ্ছে সুরায়ে আরাফ আয়াত নম্বর, সুরায়ে আরাফ আয়াত নম্বর 142, এই আয়াতে হযরত মুসা নবীর ঘটনা লেখা হয়েছে, যখন উনি তুর পাহাড়ে গিয়েছিলেন 30 রাত্রের জন্য ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রতিপালকের তরফ থেকে, পরে 10 দিন আরও বৃদ্ধি করে দেওয়া হয়েছিল। ওয়াদনা মুসা সালাসিনা লাইলাতাম্মা, আল্লাহ বলছে আমি মুসার থেকে অঙ্গীকার করেছিলাম বা অঙ্গীকার নিয়েছিলাম 30 রাত্রে, ওয়াতমামনা বেশরিম, পরে 10 দিন 10 রাত বাড়িয়ে দিয়ে 40 করে দিলাম ওটা, ফতাম্মা মিকাত রাব্বি আরবাইন লাইলা, 40 রাত পুরো হলো। ওয়াকালা মুসা লি আখিহে, জানাবে মুসা নবী যখন তুর পাহাড়ে যাচ্ছিলেন নিজের প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের জন্যে, তো কালা মুসা লি আখিহে নিজের ভাই হারুনকে বলেছিলেন, কালা মুসা লি আখিহে হারুনা উখলিফনি ফি কওমি, আমার পিছনে আমার খলিফা হয়ে আমার কওমে কাজ করো, তাদেরকে দিনের ওপরে বাকি রেখো, দিনের আহকাম বা তালিমাত দিতে থাকো, আমার পেছনে তুমি আমার খলিফা। জানাবে মুসা নিজের ভাই হারুনকে কি বলছে, আমার খলিফা হয়ে আমার উম্মতে কাজ করো, তাদের খেয়াল রেখো, আসলে তাদের সংশোধন করো, যদি কেউ ভুল করে তাদের ভুলের সংশোধন করো, ওয়ালা তাত্তাবে সাবিল আল মুফসিদিন, কিন্তু যারা বিশৃঙ্খলা ঘটাবে, যারা অশান্তির সৃষ্টি করবে, যারা অন্যদেরকে পথভ্রষ্ট করতে চাবে, খবরদার সেই সমস্ত সামেরি কোরআনে জিকির হয়েছে তাদের কথা যেন শুনো না। আপনারা ইতিহাস জানেন, জানাবে মুসা নবী যখন তুর পাহাড়ে গিয়েছিলেন ওনার পিছনে জাদুগার সামেরি, জানাবে মুসা নবীর কমকে পথভ্রষ্ট করে দিয়েছিল, আর জানাবে মুসা নবীর কম, মুসা নবীর ভাই যাকে উনি খলিফা তৈরি করে গিয়েছিলেন, মুসা নবী জানাবে হারুনকে নিজের পিছনে খলিফা তৈরি করে গিয়েছিলেন আর তাকে স্মরণ করতে বলেছিলেন, তার কথা মতো চলতে বলেছিলেন নিজের উম্মতকে আর নিজের ভাইকেও বলেছিলেন যে আমার পেছনে আমার কওমের খেয়াল রেখো, তাদের সংশোধন করতে থেকো, তাদের হেদায়ত করতে থেকো। সুতরাং সামিরি এসে পুরো কওমকে পথভ্রষ্ট করে দিয়েছিল। কওম জানাবে হারুনকে ছেড়ে, জানাবে মুসা নবীর খলিফা, জানাবে মুসা নবীর প্রতিনিধি হারুনকে ছেড়ে সামিরেদের পিছনে চলে গিয়েছিল আর পুরো কওম পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, পুরো ইহুদিরা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। তাই আপনারা জানেন কোরআনে এদেরকে মকজুব বলা হয়েছে, যাদের উপরে আল্লাহর গজব হয়েছিল, ঐরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে এই নামাজের মাধ্যমে জানাবে মুসা নবীর ওই ঘটনাটাকে স্মরণে রাখতে বলেছেন, নিজের সাহাবীদেরকে বলেছিলেন আমিও যখন এই দুনিয়া থেকে চলে যাব, তো যাওয়ার আগে আমি আমার ভাই আলীকে আমার প্রতিনিধি রূপে, আমার খলিফা রূপে আমার উম্মতের মাঝখানে আমি ছেড়ে যাচ্ছি, আমার পিছনে তোমরা তাকে ফলো করো, আলীর কথার উপরে কাজ করো, আলীর কথা মতো চলো, আলী যেভাবে বলবে সেইভাবে করবে। মনে রাখবেন জানাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উদাহরণ দিয়ে বলেছিলেন, ইয়া আলী আনতা মিন্নি বি মানজিলাতি হারুনা মিন মুসা, এ আলী তোমার সম্পর্ক আমার সঙ্গে তমন যেমন হারুনের সম্পর্ক ছিল মুসার সঙ্গে। হারুন মুসা নবীর ভাই এবং মুসা নবীর ওজির খলিফা ছিলেন, ঐরূপ তুমি আমার ভাই আর আমার পরে আমার খলিফা, আমার উম্মতের অভিভাবক, যেমন মুসা নবী নিজের কওমের দায়িত্ব নিজের ভাই হারুনকে সমর্পণ করেছিলেন, ঐরূপ আমার পুরো দায়িত্ব তোমাকে সমর্পণ করে যাচ্ছি। সুতরাং গাদির খুমের ময়দানে 1,24,000 হাজিদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কি, 1,25,000 হাজিদের সামনে নবী বলেছিলেন, মানকুন্ত মাওলা ফাহাদা আলিউন মাওলা, আমি আজ পর্যন্ত তোমাদের মধ্যে যাদের অভিভাবক ছিলাম, মাওলা ছিলাম, আজ থেকে এই আলী তাদের অভিভাবক, আলী তাদের মাওলা, অর্থাৎ যখন আমি না থাকবো আমার খলিফা রূপে আলী থাকবে, আমার প্রতিনিধি রূপে আলী থাকবে,
আলীকে স্মরণ করো, আলীর কথা মেনে চলো, আলীকে ছেড়ে সামিরিদের কথা, যেমন মূসা নবীর কম জাদুগর সামিরদের কথায় পদভ্রষ্ট হয়েছিল, ঐরকম নবী বললেন আমার পরে আমার উম্মতের মধ্যে কিছু সামিরি জন্ম নেবে, জন্ম নেবে মানে তারা রেডি হয়ে আছে। যেমন মূসা নবীর পিছনে জাদুকররা রেডি হয়েছিল যে মূসা নবী যেই চলে যাবেন উম্মতকে কমকে পদভ্রষ্ট করে দেব, সুতরাং আমার পরে আমার উম্মতের কিছু সামিরিরা আমার উম্মতকে পদভ্রষ্ট করার চেষ্টা করবে, পদভ্রষ্ট করে দেবে। তাই সেই সময়ের জন্য বলছি নবীর হাদিস তুলে দেখুন, যদি দুনিয়া পুরো বিশ্ব পুরো বিশ্ববাসীকে এক পথে চলতে দেখো আর অন্য পথে যদি আলীকে দেখো, তো যে পথে আলীকে দেখবে সেই পথে যাবে, যে পথে অন্যদেরকে দেখবে সে পথে যেন যেও না। আল হক মা আল আলী ওয়াল আলীও মা আল হক, আল্লাহুম্মা আদরিল হাক্কা হাইসু মা দারা আলী, পরওয়ারদিগার হক আলীর সঙ্গে, আলী হকের সঙ্গে, হককে তুমি সেই দিকে মুড়ে দিও যেদিকে আলী যাবে। নবী এ কথা বলেননি আলীকে সেই দিকে মুড়ে দিও যেদিকে হক হবে না, যেদিকে আলী যাবে আল্লাহ হক সেই দিককে মুড়ে দিও, তার মানে কি যেখানে আলী সেখানে হক। নবী নিজের উম্মতের হেদায়তের জন্য কোরআন এবং আহলে বায়াত ছেড়েছেন, আর সেই কোরআনের সম্পর্কে নবী বলছেন আল আলী ও মা আল কোরআন ওয়াল কোরআন ও মা আল আলী, আলী কোরআনের সঙ্গে কোরআন আলীর সঙ্গে, যেখানে আলী থাকবে সেখানেই হবে কোরআন, আর যেখানে কোরআন সেখানে আলী। আমার প্রিয় ভাই, নামাজের বিষয় নামাজের ব্যাকগ্রাউন্ড যেভাবে বললাম আপনারা সবাই শুনেছেন, যারা সত্য মমিন, যারা হকিকে মুসলমান, যারা আল্লাহর উপাসনা ও ইবাদত করতে চায়, আল্লাহর ঘরের দর্শন করতে চায়, হজে যাওয়ার নিয়াত রাখে, আশা রাখি তারা এই নামাজ পড়বে। আর এই নামাজের যে ফজিলাত বরকত আহমিয়াত বা মর্যাদা বলা হয়েছে তাকেও স্মরণে রাখবে। আমার প্রিয় ভাই, আপনার সুন্দর প্রশ্নের জন্যে বা যে নামাজ বিষয়ে আমি গত বছর উল্লেখ করেছিলাম সেই নামাজটা আপনি স্মরণ করিয়ে দিলেন সময়ের আগে, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আশা রেখে এই নামাজ পড়বেন, নিজেদের জন্য দোয়া করবেন, আমাকেও নিজের দোয়ায় স্মরণে রাখবেন। এবারে আসুন আপনাদের অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দিতে চাই। দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে কে করছেন। আসসালামু আলাইকুম, বলছি যে সাবিরেজা ভাই বলছে যে রাতে ঘুমাবার আগে ইমামে জামানার বায়াত করে ঘুমাতে হবে, কিন্তু তার জন্য কি কোনো দোয়া দরুদ আছে? আমরা বায়াত করে কিভাবে ঘুমাবো একটু বলে দেবেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেটা মুসলমানদের সমস্ত হাদিসের বইতে আছে, মান বাতা ওয়া লাম ইয়াবি ইমাম আল্লাযী ইফতারাল্লাহু তাআতাহু ওয়া মাতা ফাকাদ মাতা আলাল কুফর। যদি কোনো ব্যক্তি রাত্রে শোয়ার আগে ওই ইমামের বায়াত না করে শোয়, যার ইতাআতকে আল্লাহ ফরজ করেছে, যার অনুগত্য হতে বলা হয়েছে, যাকে অনুসরণ করতে বলা হয়েছে, যার অনুগামী হতে বলা হয়েছে বা যাকে অনুগমন করতে বলা হয়েছে, সেই ইমামের বায়াত না করে যদি রাত্রে ঘুমায় আর মারা যায় ওই রাত্রে, সে কুফরের ওপরে মরবে, মমিন মরবে না, মুসলমান মরবে না। সুতরাং কোরআন আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, ইয়াওমানা দকুল্লা উনাসিম বি ইমামহিম, সেই দিনকে তোমরা সবাই স্মরণ করো যেদিন তোমাদের সকলকে তোমাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। যে ইমামের বায়াত আমাদের উপরে এখন ফরজ, উনি হচ্ছেন যুগের ইমাম, ইমামে মেহেদী আলাইহিসসালাম। তাই ওনারকে বায়াত করার জন্য, উনি এখন অদৃশ্যকালীন যুগে আছেন, গায়বাতের যুগে আছেন, শত্রুদের থেকে মুক্তিতে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পর্দায় গায়েবে রেখেছেন। তো ওনার এই পর্দার গায়েবে থাকার এই যুগে, ওনার এই অদৃশ্যকালীন যুগে আমরা ওনার বায়াত কী করে করব? তো তার জন্য আমাদেরকে প্রতিদিন সকালে দুয়ায় আহেদ পড়তে বলা হয়েছে, প্রতিদিন ভোরের নামাজের পরে জীবনের কাজকর্ম শুরু করার আগে প্রতিদিন ওই বায়াত করতে বলা হয়েছে, আল্লাহুম্মা হাদি বায়াতান লাউ ফি উনকি,
ওই দোয়া আহাদের মধ্যে এই শব্দ আছে, আল্লাহ এই আমার বায়াত তার জন্যে, সেই ইমামের জন্যে যে ইমামকে আমাদের জন্যে বাকি রেখেছ। কোরআন বলছে বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, আল্লাহ যাকে তোমাদের জন্য বাকি রেখেছে সেই তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা মমিন হয়ে থাকো। তো আমরা যারা মমিন তারা এই বিশ্বাস রাখে যে যুগের ইমাম আমাদের জন্য মঙ্গল, আমাদের সফলতা আমাদের জীবনের মঙ্গল ওনার হাতে, আমাদের জীবনের সুখ শান্তি ওনার মাধ্যমে। লাউলাল হুজ্জা লাসাখাতিল আরদু বিআহলিহা, আল্লাহর হুজ্জত যদি জমিনের উপরে না থাকতেন এই জমিন সবসময় ধ্বংস হয়ে যেত, শেষ হয়ে যেত, হুজ্জতে খোদা আছেন। তো আমার প্রিয় বোন, প্রতিদিন সকালের নামাজের পরে দোয়া আহাদ পড়তে বলা হয়েছে, যদি কেউ সকালে না জাগে না পড়তে পারে সে দিনের বেলাও পড়তে পারে, দিনের বেলা যদি না পড়তে পারে কমস কম রাত্রে শোয়ার আগে যদি সে দোয়া আহাদ পড়তে চায় পড়তে পারে, কোনো অসুবিধা নেই। তবে দোয়া আহাদ পড়ার সুন্দর সময় হচ্ছে ভোরের নামাজের পরে ওই দোয়াটা পড়তে বলা হয়েছে, যে দোয়ায় আমরা বলি সাবিহাতে হাদা ইয়ম, আজকের দিন এই সকালে এই ভোরের সময় আমি আহাদ করছি, ওয়াদা করছি, ওই ইমামের বায়াত করছি যার বায়াত আমার উপরে ফরজ করা হয়েছে, যে ইমামের বায়াত না করে, যে ইমামের মারেফাত অর্জন না করে যদি আমি মারা যাই তো আমি মূর্খ মরবো, জাহিল মরবো, কাফির মরবো, ইহুদি বা খ্রিস্টান মরবো। মনে রাখবেন, যদি নিজের যুগের ইমামকে কেউ না চিনে মরে সে কিন্তু মুসলমান থাকবে না, সে মুসলমান মরবে না, ইমানের সঙ্গে দুনিয়া থেকে যাবে না। নিজের ইমানের রক্ষার স্বার্থে, ইসলামের রক্ষার স্বার্থে এক মমিন, এক মুসলমান রূপে যদি পরলোক গমন করতে চান তো এখনও নিজের যুগের ইমামকে চিনুন, মানুন, মারফত হাসিল করুন, তার বায়াত করুন, তারপরে নিজেকে মুসলমান মনে করুন। কেননা নবী বলেছেন যদি কেউ রাত্রে ঘুমায় ওই ইমামের বায়াত না করে যার বায়াত আল্লাহর তরফ থেকে ফরজ করা হয়েছে, আর সেই রাত্রে যদি মারা যায় তো সে কাফির মরবে। আমার প্রিয় বোন, আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে স্যার, আশা করি আপনি ভালো আছেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। আমি হাওয়াই দেখেন বলছি, আমার একটা প্রশ্ন ছিল যে আমার মেয়ের 12 বছর বয়স পড়েছে, তো 2 বছর আগে থেকে নি, মানে 10 বছর বয়স থেকে নি ধাতের সমস্যা দেখা দিয়েছে, মানে সারা সব চলে। তো আমি অনেক ডাক্তার হোমিওপ্যাথিক দেখিয়েছি বা গাছ গাজরা ওষুধ খাইয়েছি, মানে একটু কমেছিল, আবার মানে ওই জিনিসটা আবার দেখা দিচ্ছে, তো হাতে পায়ে যন্ত্রণা হয়, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। 2 মেয়ে জন্মেছে, একটা ছোট মেয়ে, বড় মেয়েটারও এরকম, ওর প্রচন্ড রোগা, খাওয়ার খিদে নেই। এক ছেলে, সেও রোগা, খিদে নেই। তো আপনি আমার ছেলে মেয়ে তারা দোয়া করবেন, ছেলেটার মাদ্রাসে পড়ার খুবই শখ। তো আমি বলেছি ওকে যে এখন নানা সব বাংলা শিখতে বলেছে, বাংলা শেখো, তারপর মাদ্রাসায় দেবো। তো মেয়ের জন্য কি করলে কি ভালো হবে একটু বলে দিবেন, আর ওদের জন্য সবসময় দোয়া করবেন যাতে করে লেখাপড়া ভালোভাবে করে। কোরআন শরীফ পড়ছে ওরা, তো যেগুলো আমি করি বা ওদেরকে দরুদ শরীফ ছোট ছোট দোয়াগুলো পড়তে বলি ওরা পড়ে। তো আমাদেরকে তো কোনো প্রশ্ন করতেই হয় না, সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই। তাই আজকে প্রশ্নটা করলাম যাতে করে এই জিনিসটা সমাধান হয়ে যায় একটু বলে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ে ছেলেদেরকে সুস্থতা দান করুক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরোগ্য করুক, তাদের মনোকামনা আশাকে পুরো করুক, তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষা লাভ করে আপনাদের বা নিজের নামকে যেন উজ্জ্বল করতে পারে, আল্লাহ তাদেরকে সেই নিয়ে তৌফিক দান করুন। আমার প্রিয় বোন, আপনার মেয়ের জন্য উপায় বলে দিচ্ছি। কলঞ্জি, কালো জিরা যাকে বলা হয়, 100 গ্রাম কি 200 গ্রাম কলঞ্জি নিয়ে আসুন, মুদিখানায় পাওয়া যায়।
আর মেথির দানা, মেথির দানা সমান পরিমাণ 100 গ্রাম কি 200 গ্রাম, প্রতিদিন রাত্রে 1 চামচ মেথির দানা আর 1 চামচ কলঞ্জি কালো জিরা, এই দানা মানে নুনের চামচ যেটা বলা হয় টিস্পুন, 1 চামচ কলঞ্জি আর 1 চামচ মেথির দানা 1 গ্লাস ফ্রেশ পানিতে কাঁচের গ্লাসে ভিজিয়ে দেবেন। সকালবেলা ওই পানির উপরে 135 বার সুরায় কাউসার পড়বেন, ইন্না আতাইনা কাল কাউসার, সুরায় কাউসার 135 বার পড়ে নিজের মেয়েকে ওটা পান করতে দেবেন। পান করার সময় সে নিয়াত করবে, আল্লাহ আমি এই রোগ থেকে যেন মুক্তি পাই। এটা প্র্যাকটিক্যাল বাস্তব ইনশাআল্লাহ। যদি উনি 40 দিন এটা করতে পারেন, মানে আপনার মেয়ে যদি করে, আশা রাখি রোগ থেকে মুক্ত হয়ে যাবে, অরোগ্য হয়ে যাবে। তাছাড়া মেয়েকে গরম জিনিস কম খেতে দেবেন, তাকে বেশি শাকসবজি খেতে দিন, ফল খেতে দিন, গরম জিনিস কম খেতে দেবেন। আর আনার মানে ডালিম ফল, গাজর বা চুকন্দর, শালগম যাকে বলা হয়, বিট, এগুলো বেশি খেতে খেতে দিন, আর গরম জিনিস থেকে দূরে রাখবেন। ইনশাআল্লাহ আশা রাখি খুব শীঘ্র ভালো হয়ে যাবেন। আর যদি ওষুধ ব্যবহার করতে চান তো লুকোল বলে আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায়, লুকোল হামদর্দ ওষুধের দোকানে গেলে বলে দেবে লুকোল, ওই ট্যাবলেট যদি প্রতিদিন একটা করে সকালে কি রাতের বেলা খায়, আশা রাখি খুব শীঘ্র ভালো হয়ে যাবে। আর ছেলে মেয়েদের যে ক্ষুধা লাগে না, তার জন্যে যখন তাদেরকে পানাহার দিবেন তো সুরায় কোরাইশ, লে এলাফে কোরাইশহিম, লে এলাফে কোরাইশহিম রাহলাতহিম, এই সুরাটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, লে এলাফে কোরাইশহিম এলাফহিম রাহলাতাশ শিতা ওয়াস সাইফ ফলিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম মিন খৌফ, এই সুরাটা একবার পড়ে ফু দিয়ে পানাহার করতে দেবেন। ওই খাদ্য ওদের শরীরে সুন্দর প্রভাব সৃষ্টি করবে, শরীরে লাগবে এবং ওরা ক্ষুধাও পাবে আর শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে। তাছাড়া যদি টনিক বা সিরাপ ব্যবহার করতে চান তো হ্যাঙ্গার, হ্যাঙ্গার বলে একটা সিরাপ পাওয়া যায় অরেঞ্জের, এই সিরাপটা খেতে দিন, ক্ষুধা বাড়বে আর খেতে ইচ্ছা করবে। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আপনার ছেলেকে আপনি ঠিক বলেছেন, আগে উচ্চ মাধ্যমিক পাশ করে নিক, বাংলা ভাষা বা ইংলিশ ভাষা শিখে নিক, তারপরে মৌলভি মামা মাওলানা হোক, যারা ধর্মগুরু হয় মৌলভি মাওলানারা, তাদেরকে আগে নিজের ভাষায় সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। গাইড করতে গেলে, অন্যদেরকে বোঝাতে গেলে সুন্দর ভাষার প্রয়োজন হয়। নিজে যদি ভালো ভাষায় না কথা বলতে পারে তো অন্যদেরকে বোঝাতে পারবে না। আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। এইভাবে সুন্দর শিক্ষা দিন, আপনার বাচ্চারা আপনাদের জন্য যেন সুসম্মানের কারণ হয়। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভাইজান, 25-24 জিলকদ যে একটি রোজা আছে, যে যেদিনে জমিনের ফর্স বিছানো হয়েছিল, জমিনকে বিছানো হয়েছিল, সেই দিনে রোজা রাখা একটি আমি পড়লাম এক জায়গায় আছে, তো সেই রোজাটা আমি এইভাবে নিয়ত করলে হবে যে আমার জীবনের যে কাজা রোজাগুলি কাজে আছে তার মধ্যে থেকে আমি এই রোজাটি রাখছি কুরবাতা নিলাল্লাহ, এটুকু বলে দেবেন যদি কিভাবে নিয়ত করতে হবে আমি যেভাবে বললাম হবে কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বছরের 4টি রোজাকে বড় রোজা বলা হয়েছে বা অতি গুরুত্বপূর্ণ রোজা বলা হয়েছে, যে রোজাকে 60 বছরের রোজার সওয়াব দেওয়া হয়েছে। একটি রোজার সওয়াব 60 বছরের রোজার সমান, এবং 60 বছরের গুনাহের কাফারা বলা হয়েছে। জাহান্নামের আগুন থেকে 60 বছর সে দূরে চলে যাবে এই রোজার এত ফজিলত। বছরের 4টি রোজা, 17ই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিনের রোজা, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মবুস বা রেসালাত হয়েছিলেন, 27 রজবের রোজা, যেদিন মাওলা আলী আলাইহিসসালামের ওয়েলায়েতের ঘোষণা করা হয়েছিল গাদির খুমের ময়দানে, 18ই জিলহেজ্জা মানে বকরঈদের 8 দিন পরে জিলহেজ্জা মাসের 18 তারিখে ওই দিনের রোজা। আর এই যে মাস চলছে জিকাদ মাস, জিকাদ মাসের 25 তারিখে সর্বপ্রথম পবিত্র কাবা ঘরের নিচের জমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে। সুতরাং যেদিন এই জমির জন্ম হয়েছিল সেই দিনকে রোজা রাখতে বলা হয়েছে। এই দিনের রোজা 60 বছরের রোজার সমান সওয়াব রাখে।
আর বালা ও মুসিবত থেকে রক্ষার জন্য একটি সুন্দর উপায়, ঢাল, এটা একটা সুন্দর আশ্রয় বা নিরাপত্তা আল্লাহর তরফ থেকে দান করা হয়েছে যারা এই দিনে রোজা রাখে। আল্লাহ তৌফিক দান করুক আমরা যেন সবাই রোজা রাখতে পারি। তো ওই দিনে রোজা রাখা সুন্নত। যদি কারোর উপরে কাজা রোজা বাকি না থেকে থাকে, ফরজ রোজা না থেকে থাকে, সে ওই দিনে সুন্নত রোজা রাখবে। এইভাবে নিয়াত করবে, আমি 25 জিকাদা ইয়ম দাহুল আরজ, একে শরীয়তের ভাষায় কোরআন হাদিসের ভাষায় দাহুল আরদ বলা হয়েছে, তো ইয়ম দাহুল আরদের রোজা রাখিতেছি কোরবাতান ইলাল্লাহ, আসুম আল ইয়ম লিল্লাহি তাআলা কোরবাতান ইলাল্লাহ, এইভাবেও যদি নিয়াত করেন যথেষ্ট। আর কারোর উপরে যদি কাজা রোজা বাকি থেকে থাকে, তো আমার বোন যেভাবে নিয়াত করেছেন ওইভাবে নিয়াত করবেন, আমি আমার জীবনের কাজা রোজা থেকে একটি রোজা রাখিতেছি আজকের দিন কোরবাতান ইলাল্লাহ, কি ওয়াজিব কোরবাতান ইলাল্লাহ। মনে রাখবেন, সুন্নত আদায় হয়ে যাবে, ফরজও আদায় হয়ে যাবে। কাজা রোজা থাকলে কাজা রোজারও নিয়াত করে নেবেন, আপনার একটা কাজা রোজা আদায় হয়ে যাবে এবং ওই দিনের সুন্নত পালন হয়ে যাবে। আশা রাখি এই রোজা মিস করবেন না। আমার প্রিয় বোন, আপনাকে ধন্যবাদ জানাই। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, মেরা সওয়াল হ্যায় কিয়া কিসি ভি মোহাম্মদ আলী মোহাম্মদ কে জন্ম দিন পর কেক কাটনা সহি হ্যায় ইয়া গলত? আকসর লোক কেতে হ্যায় কি নাহি কাটনা চাহিয়ে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। মেরি প্যারি বহন, আপনি বেহতরিন সওয়াল কিয়া, আপকা হাম শুকরিয়া আদা করতে হ্যায়। আপ জাননা চাহতে হ্যায় কি কিসি ভি নবী ইয়া ইমাম কে জন্মদিন ইয়ানি ইনকে রোজে ওলাদত হাম কেক কাট সকতে হ্যায় কি নাহি, জিস তরহ সে আপনে বচ্চো কি হাম বার্থডে মানাতে হ্যায়, কেক কাটতে হ্যায়, খুশিয়া মানাতে হ্যায়, তো কিয়া ইমামো কে জন্মদিন উনকি রোজে ওলাদত মে হাম কেক কাট সকতে হ্যায়, ইয়া নবী কে জন্মদিন মে হাম কেক কাট সকতে হ্যায়, এসা কর সকতে হ্যায়। তো ইয়াদ রাখিয়ে, ইয়ে হামারে বানায়ে হুয়ে সে রসম হ্যায়, উস জামানে মে ইয়ে সব চিজে নাহি থি, ইমাম নবীয়ো কে জামানে মে ইস তরহ সে রসমে আদা নাহি কি জাতি থি, কেক जाते थे, इस तरह से खुशियां नहीं मनाई जाती थी जिस तरह से आज हम लोग करते हैं। मोमिनीन को दावत करना, अपने फैमिली को अच्छा खाना देना, उनके लिए मिठाई का इंतजाम करना, खुशी की तारीखों में उन्हें खुशी देने के लिए अच्छे खाने पीने के इंतजाम करने के लिए खुद नबी ने कहा, इसमें कोई शक नहीं है। लिहाजा इमाम या नबियों के जन्मदिन, नबी या इमामों के जन्मदिन हमारे लिए खुशी के दिन है, और यही शियों की पहचान, अहले बैत के मानने वालों की पहचान, हकीकी चाहने वालों की पहचान बताई गई। शिया तो ना यफ़रहून बे फ़रहना व यहज़ुनून बे हुज़्नना, हमारे शिया वो हैं जो हमारे खुशी में खुश होते हैं और हमारे गम में गमगीन होते हैं। अहले बैत की खुशी हमारी खुशी है, उनके गम में हम मगमूम होते हैं। तो अहले बैत के जन्मदिन, उनकी वलादत की तारीख हमारे लिए खुशी के दिन है। लिहाजा उस दिन अगर हम मसलन मिठाई के तौर पर केक लाते हैं, मिठाई की जगह पे हम केक लाते हैं, या घर में अच्छे खाने पकवाते हैं, बिरयानी बनाए, कुछ भी, कबाब पराठा, जो भी आप बनाना चाहें, अगर ये सब अहले बैत की खुशी के लिए कर रहे हैं और आप जो पानहार यानी खाने पीने का इंतज़ाम कर रहे हैं या केक वगैरह सब हलाल पैसे से है, पाक पैसे से है, और इसके ज़रिए आप अपने परिवार को, घर वालों को या मोमिनीन को जिनको आप बुला रहे हैं खुशी देना चाहते हैं, तो इससे बड़ी कोई बात नहीं हो सकती, बहुत अच्छी बात है। याद रखिएगा, अगर चाहिए, हमने कहा ना ये रस्म हमने अभी शुरू किए हैं, उस ज़माने में केक नहीं काटे जाते थे। जो शरीयत का मसला है वो मैं क्लियर बताना चाहता हूँ ताकि कोई गलतफहमी में ना रहे। उस ज़माने में केक नहीं काटे जाते, लेकिन अभी हम काट सकते कि नहीं, तो उसके लिए हम कह रहे हैं कि अगर ये काम खुशनुदे खुदा और रसूल के लिए है और कोई हराम काम नहीं है, वहाँ पर म्यूज़िक नहीं बजाया जा रहा है, गाने नहीं बजाए जा रहे हैं, बल्कि शरीयत के ख़िलाफ़ कोई काम नहीं हो रहा है, मिठाई की जगह पे आप केक खिलाना चाहते हैं काट के, या मसलन अच्छे पकवान खाना पीना किसी को खिलाना चाहते हैं खुशी देने के लिए, बिल्कुल जायज़ है, बल्कि औला और बेहतरीन काम है। जिस तरह से नबी और आले बैत ने कहा कि उनकी खुशी में खुश होना यह हमारी जिम्मेदारी है, एक अच्छे पैरोकार मुती मानने वाले की ये पहचान है। तो इस नियत से अगर केक काट रहे काट सकते, कोई हर्ज नहीं है, लेकिन जिस तरह से दूसरी कौम में बर्थडे में फंक्शन करते हैं, उसमें खुदा न करे बेपर्दगी होती है, म्यूजिक होते हैं, गाने होते हैं, वो जो माहौल होता है वो शरीयत इस्लाम में जायज़ नहीं है। सादगी के साथ एक मोमिन को जिस तरह से खुशियाँ मनाना चाहिए, अगर उस तरह से खुशियाँ मना रहा है,
अगर मिठाई खिला के, मिठाई की शक्ल में केक खिला के अगर दूसरों को खुशियाँ बांटना चाहता है कर सकता है, कोई हर्ज नहीं है। उम्मीद है कि आपको आपके सवाल का जवाब मिल गया होगा। आगे प्रश्न नहीं। अस्सलामुअलैकुम मौलाना साहेब, আমি প্রতিদিন সন্ধ্যাবেলা কি জিয়ারতে আশুরা পড়তে পারি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, আপনি বলতে চাচ্ছেন আপনি কি প্রতিদিন সন্ধ্যাবেলা জিয়ারত আশুরা পড়তে পারেন? অবশ্যই পড়তে পারেন, জিয়ারত আশুরা প্রতিদিন পড়ুন। মনে রাখবেন, আমাদের একজন বিখ্যাত আলেমে দ্বীন আরিফিনদের মধ্যে জানার গণনা হয় আয়াতুল্লাহ বাহজাত, ওনার শিক্ষক ছিলেন সৈয়দ আলী কাদী। একদিন উনি নিজের ওস্তাদকে স্বপ্নে দেখেছেন, তো জিজ্ঞাসা করছেন, ওস্তাদ পরকালে আপনি কেমন আছেন? তো নিজের সাগিদকে, নিজের শিষ্যকে ওই ওস্তাদ বলছেন, আমি খুব শান্তিতে আছি, খুব আরামে আছি। তো উনি জিজ্ঞাসা করছেন, আপনার কোন আমালের আপনি সবচেয়ে বেশি আজর পেয়েছেন বা সবচেয়ে বেশি কোন আমালের জন্য ওখানে শান্তি ভোগ করছেন আলামে বারজাখে, কবরের দুনিয়ায়? তখন উনি বলেছিলেন, আমি জিয়ারতে আশুরা প্রতিদিন পড়তাম, তার যে সওয়াব বা ওই জিয়ারতে আশুরা পড়ার কারণে যে এখানে আমি শান্তির অনুভব করছি, এখন মনে হচ্ছে যদি আমি দিনের বেলা একবার না পড়ে যদি দুবার পড়তাম কি তিনবার পড়তাম, প্রতি নামাজের পরে যদি একবার পড়তাম তো আরও আমি শান্তি পেতাম। চিন্তা করুন, জিয়ারত আশুরার বহু ফজিলত ও বরকত, যেগুলো আমি বহুবার বর্ণনা করেছি, ইনশাআল্লাহ আগেও উল্লেখ করব। তবে আপনার প্রশ্ন উত্তরে আমি শুধু এতটুকু বলতে চাই আজ, যে আপনি জিয়ারতে আশুরা প্রতিদিন কেন, প্রতি নামাজের পরে যদি পড়তে চান পড়তে পারেন, সকালে দুপুরে রাত্রে, তবে প্রতিদিন সন্ধ্যাবেলা যদি পড়তে চান পড়ুন। তবে আমি অনুরোধ করব, যদি প্রতিদিন না পড়তে পারে তো সপ্তাহে একদিন যেন অবশ্যই পড়ে, যেটা ইমাম জাফর সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যদি সপ্তাহে একদিন মানে শুক্রবারের দিন আসরের সময় যদি কেউ জিয়ারত আশুরা পড়ে তো কারবালার শহীদদের সঙ্গে সে গণনা হবে, আর যদি প্রতি শুক্রবারে সপ্তাহে একদিন না পড়তে পারে তো কমসেকম প্রতি 15 দিনে, প্রতি 15 দিনে না প্রতি মাসে একবার যেন অবশ্যই পড়ে, 40 দিনের মধ্যে একবার জিয়ারতে আশুরা অবশ্যই পড়বেন, তার বরকত নিজের জীবনে ইনশাআল্লাহ উপলব্ধি করবেন। আগের প্রশ্ন নি। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, মেরা সওয়াল হে কি জুমে কে দিন লেডিজ কো যোহর আসর কি নামাজ কিস ওয়াক্ত পর পড়নি চাহিয়ে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। মেরি প্যারি বহন, জুমে কে দিন আগর ঔরত লেডিজ ঘর মে নামাজ পড় রহি হ্যায় তো ও আউয়াল ওয়াক্ত জাইসে হি যোহর কা ওয়াক্ত হো জায়ে যোহর কি নামাজ শুরু কর সকতি, কোই হরজ নেহি, কিউকি উনকে উপর জুমে কি নামাজ নেহি হ্যায়। কুছ চিজে ঔরতো পর সাকিত হ্যায়, উনমে সে এক মসজিদ মে জাকে নামাজ পড়না, জামাত সে নামাজ পড়না, জুমে কি নামাজ পড়না, আজান ও ইকামত, জানাজে মে শিরকত করনা, ইয়ে সব ঔরতো পর সাকিত হ্যায়। ইস তরহ সে তকরিবন 17 চিজে হ্যায় জো ঔরতো পর সাকিত হ্যায় ইসলাম মে, ইয়ানি ঔরতো কি জিম্মেদারি নেহি হ্যায়, লেকিন আগর কোই মসজিদ মে জাকে ঔরত নামাজ পড়না চাহতি হ্যায় পড় সকতি হ্যায়, জামাত মে শিরকত করকে নামাজ পড় সকতি হ্যায়, জো আদাব হ্যায় ঔরতো কে শিরকত কা, আগর উসকো মালহুজে খাতির রাখে কোই জামাত মে ঔরত শিরকত করতি হ্যায় তো কর সকতি হ্যায়, কোই হরজ নেহি হ্যায়। ইসি তরহ সে কোই ঔরত আগর জুমে কে দিন জামে মসজিদ মে জাকে নামাজ পড়না চাহে পড় সকতি হ্যায়, কোই হরজ নেহি হ্যায়, লেকিন উনকে উপর ইয়ে শরি জিম্মেদারি নেহি হ্যায়, লিহাজা জাইসে হি আজান হো ফওরন আপ ঘর মে নামাজ শুরু কর দিজিয়ে, খুদ নামাজ সে পহলে আজান ও ইকামত মর্দো কে লিয়ে জো মুকদ্দমাতে নামাজ কে তৌর পর পড়নে কে লিয়ে কাহা গিয়া হ্যায় ঔরতো পর সাকিত হ্যায়, ও বেগায়র আজান ও ইকামত কে ফওরন নিয়ত করকে সিধা নিয়ত করকে নামাজ পড় সকতি হ্যায়, লেকিন আমারে ঔরত আপ জানতে হ্যায় ও ইকামত দেতি হ্যায়, কোই হরজ নেহি হ্যায়। উম্মীদ হ্যায় কি আপকো আপকে সওয়াল কা জবাব মিল গিয়া হোগা। আগের প্রশ্ন নি। মাওলানা সাহেব, আমি রাত্রে ছাতকা বার করার সময় কি বলে ছাতকা বার করব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, রাত্রে যখন আপনি ছাতকা বার করবেন তো এইভাবে নিয়ত করবেন, আমি আমার নিজের এবং আমার পরিবারের সমস্ত বালা ও মুসিবতের থেকে মুক্তি থাকার জন্যে, আল্লাহর হিফজ আমানে থাকার জন্যে এই সাদকা দিতেছি কুরবানি আল্লাহ। মনে রাখবেন, সকালে দিনের বেলাও সাদকা দিতে বলা হয়েছে, সারা দিনের বালা ও মুসিবত থেকে মুক্তিতে থাকার জন্য ওইরূপ রাত্রে শোয়ার আগে হয়তো আমরা ঘুমাবো আর হয়তো ওঠা নসিব নাও হতে পারে, হয়তো জীবনের শেষ
নিদ্রা বা শেষ রাত হতে পারে, বা রাতের বেলা হয়তো ভূমিকম্প এসে ঘর পড়ে যেতে পারে, এলাহি গজব হতে পারে, রাতের বেলা কোনো বিঘ্ন ঘটতে পারে। তাই রাতের বালা মসজিদ বা বিশেষ করে অন্ধকারে অদৃশ্য যে মখলুকাতগুলো ক্ষতি করার চেষ্টা করে তাদের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্যে রাত্রে শোয়ার আগেও সাদকা দিতে বলা হয়েছে, রাতের বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্যে। ঘুমিয়ে আছে, হঠাৎ তুফান আসলো, ক্ষতিগ্রস্ত হতে পারি, তাই রাতের বালা মুসিবত থেকে রক্ষার জন্য যেমন জিনের বেলা সাদকা বার করতে বলা হচ্ছে সকালবেলা সারা দিনের সুখ শান্তির জন্যে, ওইরূপ রাতের বেলা শোয়ার আগে সাদকা দিতে বলা হচ্ছে। তো নিয়াত করবেন, আমি আজকের রাত নিজের জীবনের সুখ শান্তির জন্যে বা নিজের জান মালের হেফাজতের জন্য, ওইরূপ আমার পরিবারের বা আমার পরিবারের জান মালের হেফাজতের জন্যে এই সাদকা দিতেছি, কোরবানি আল্লাহ, এই বলে সাদকা বাইর করে দেন, যথেষ্ট। আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের শেষ প্রশ্ন নেই আজকের। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি রাত্রে বেলা প্রতিদিন সাদকা বার করে শুই এবং আয়াতুল কুরসি ও চারকুল পড়ে শুই, তারপরের দিন সকালবেলা 6টার পর থেকে দিনের মানে যতক্ষণ পর্যন্ত ঘুমায় আমি 6টা থেকে 8টা 9টা পর্যন্ত, তার মধ্যে আমি ভীষণ খারাপ খারাপ স্বপ্ন দেখি, এর জন্য কি কোনো অসুবিধা আছে মাওলানা সাহেব? দয়া করে আমাকে একটু বলে দেবেন আমি এই স্বপ্ন থেকে বাঁচার জন্য আমি কি করবো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনি যখন সাদকা দিয়ে শুতে যাচ্ছেন, যথেষ্ট মনে রাখবেন আপনি যে সকালের নামাজের পরে সূর্য উদয় হওয়ার পরে যদি ঘুমান আর সেই সময় যদি স্বপ্ন দেখেন, ওই স্বপ্নের কোনো অর্থ নেই। বিশেষ করে ওই সময় সবসময় আমরা দেখেছি উল্টোপাল্টা ভয়ঙ্কর বিভিন্ন প্রকারের স্বপ্ন আসে, যে স্বপ্নগুলো ভয়ভীত করে, জীবনে অশান্তি সৃষ্টি করে, মনে পড়লে একটা ভয় সৃষ্টি হয়, একদম ভয় করার প্রয়োজন নেই। ওই স্বপ্নের তাবির বলা হয়েছে বা ওই স্বপ্নকে সত্য বলা হয়েছে যে স্বপ্নগুলো আমরা ভোরের আজানের আগে দেখি, সুবহ সাদিকের সময়। মনে রাখবেন ভোরের আজানের আগে যদি কেউ স্বপ্ন দেখে, সেই স্বপ্নের অর্থ আছে বা তার তাবির আছে বা তার ব্যাখ্যা আছে। বাকি দিনের বেলা যদি কেউ ঘুমায় স্বপ্ন দেখে, সে স্বপ্ন দেখে ভুলে যাবেন, ওর কোনো অর্থ নেই, ওর কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এগুলো শয়তানি খেয়ালাত। অনেক অনেক সময় বলা হয় শয়তান আমাদেরকে কষ্ট দেওয়ার জন্যে বা অশান্তিতে দেখার জন্যে এমন করে। সুতরাং ওই স্বপ্নকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। যদি কোনো খারাপ দেখেন সাদকা দিয়ে দিন, সবচেয়ে সুন্দর সাদকা দিয়ে দিন, বালা মুসিবত দূর। যদি ভালো দেখুন শুকুর করুন আর নজর করুন বা ভালোর জন্য সাদকা দিয়ে দিন, যেন ওই জীবনে মঙ্গল বা ভালো দেখতে পান, কোনো অসুবিধা নেই। ভোরের পরের স্বপ্নের কোনো অর্থ নেই, ভালো দেখুন আর মন্দ দেখুন, ওতে কোনো গুরুত্ব দেবেন না। আশা রাখি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। আমার এপিসোডের সময় শেষ হয়ে গেছে, সুতরাং বাকি যাদের প্রশ্নের উত্তর বাকি আছে ইনশাআল্লাহ আগামী এপিসোডে আমি সেটা কমপ্লিট করার চেষ্টা করব। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।